প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তীতে যুব মহাসমাবেশ সফল করতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশে যোগদান করেছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা যুবলীগের নেতাকর্মী ও সমর্থকেরা। সে সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী গোলাম মুর্তজা পাপ্পা বলেন, বিএনপি জামায়াতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন রুমানাকুন। প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তীতে যুব মহাসমাবেশ সফল করতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশে যোগদান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যুবলীগের নেতাকর্মী ও সমর্থকেরা। সকাল 10টা থেকে বাংলাদেশের যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহিন মালুম, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হোসেন তুহিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনের নেতৃত্বে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড় হতে থাকেন সেগুনবাগিচায়। পরে যুবলীগের 10,000-এর বেশি কর্মী নিয়ে মহাসমাবেশে যোগ দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী গোলাম মুর্তজা পাপ্পা। সে সময় তিনি বলেন, বিএনপি জামাতকে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না, বিএনপি জামাতের কোনো ষড়যন্ত্রই দেশের অগ্রযাত্রা বন্ধ করতে পারবে না বলেও জানান তিনি। 1971 সালে অস্ত্র হাতে নিয়েছিল এই যুবকরা স্বাধীনতা রক্ষা করার জন্য এবং একটা লাল সবুজের পতাকা এনেছে। আবারও আমাদের বাংলা যুবকরা এক হয়েছে বিএনপি জামাত এবং স্বাধীনতা বিরোধী চক্রদের এই মূলমন্ত্র ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আমরা আবার মাঠে নেমেছি এবং মাঠ জয়ী হয়ে আমরা ঘরে ফিরব ইনশাল্লাহ। বাংলাদেশ যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহিন মালুম, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হোসেন তুহিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ সবসময় প্রস্তুত রয়েছে। আমরা আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশকে জনসমুদ্রে রূপ দিয়ে আমরা ইনশাল্লাহ প্রমাণ করব আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং আমরা রূপগঞ্জ উপজেলা যুবলীগ বাংলার যুব সমাজই যথেষ্ট। এই বিএনপি জামাত ধ্বংসাত্মক যে রাজনীতি শুরু করেছে এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকে আমরা প্রমাণ করে যাব এই বিএনপি জামাতকে হটানোর জন্য আমরা যুবলীগই যথেষ্ট। আজকের এই যুব মহাসমাবেশ বাংলাদেশের ইতিহাসে, আওয়ামী রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় মহাসমাবেশ। মিছিলে রূপগঞ্জ উপজেলার 2টি পৌরসভা ও 7টি ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা অংশ নেয়। রুমানাকন, জিটিভি নিউজ।